আপনার নাম কি? ভাইরা, আপনারা এতক্ষণ যে কমান্ড গুলো দেখলেন, যে বাংলা বা ইংরেজিতে মুখ দিয়ে বলার পর সেটা সার্চ বোর্ডে অটো টাইপিং হচ্ছে, তো এই বিষয়টা কিভাবে করা যায় এটা নিয়েই আমি আজকে ভিডিওটা তৈরি করছি। চলুন দেখা যাক ভিডিওটি কেমন করে করা হলো। ইনটুর পরেই আমরা ভিডিওটি শুরু করি। এর জন্য যে জিনিসটা করতে হবে আপনাদের, যে আমাদের অ্যান্ড্রয়েড সেটের সেটিংয়ে যাবেন, সেটিং অপশনে যেয়ে এখানে যদি কারো আপনার ডিফল্ট হিসাবে গুগল কিবোর্ড যদি দেওয়া থাকে তাহলে সেটাতে শুধু সেটিংস করলে হবে, আর যদি না দেওয়া থাকে তাহলে একটা ব্রাউজারের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নিলেই হবে। তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, তা আমি সরাসরি সেটিংয়ে যাচ্ছি, যে সেটিং অপশনে আমাদের কি কি করণীয় আছে। তো এটা কোথায় পাওয়া যাবে? আমরা যদি কোনো ডাইরেক্ট না থাকে কিবোর্ড, ইনপুট অ্যান্ড কিবোর্ড, তাহলে এডিশনাল সেটিং এ গেলেও অনেক মোবাইলে এটা আছে, যে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড, এখানে আপনাকে যেতে হবে। এখানে বেশ কয়েকটা অপশন আছে, যে আমি এখানে যেমন কারেন্ট কিবোর্ড হিসেবে জিবোর্ড বা গুগল বোর্ডটা এখানে ডিফল্ট করা আছে, এটা অনেকে থাকে না, না থাকে এটা করে নিতে হবে। তারপরে হলো আপনার এখানে এই যে টাইপিং, টাইপিং এর ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে, যে এখানে মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ক্লিক করেন গুগলে, যে এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে শুধু হয়তো ইংলিশটা থাকবে কিন্তু এই বাংলা এই যেগুলো নিয়ে আসা হয়েছে, যেমন বাংলা, বাংলাদেশ, তারপরে বাংলা আপনার ইংরেজি থেকে বাংলা, এটাও ট্রান্সলেট, হ্যাঁ, এই ধরনের বোর্ড এখানে সেট করা আছে, যে এখানে ক্লিক করলে দেখেন বাংলা, আর একটা হলো ইংরেজি বাংলা। তো এই জিনিসগুলো আপনাকে সেট করে দিতে হবে, তাহলে আপনি যে আমি যে জিনিসটা দেখাইলাম এখানে আসার পরে এখানে অ্যাড কিবোর্ডে ক্লিক করলে এই কিবোর্ডগুলো অ্যাড হয়ে যাবে। এটা গেলে একটা। এখন এটা করার পর আপনি যদি এই যে এখানে আর একটা বিষয়, যে আমি হাত দিয়ে লিখবো না, তাহলে মুখে বলবো, এটা টাইপিং এর কাজ হবে, তাহলে এই ভয়েস টাইপিং এটাকে অন করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি মৌখিক কমান্ডেই টাইপ হবে, ভয়েস টাইপিংটা অ্যাড করে দিতে হবে। তাহলে এই জিনিসটা আপনারা করে আপনাদের মোবাইলে এটা করে নিতে পারেন, অত্যন্ত ইজি একটা টেকনোলজি, যেটার মাধ্যমে আপনি অতি সহজেই সার্চ বোর্ডে বা চ্যাটিংয়ে এই সব বিষয়গুলো আপনি মৌখিকভাবেই চালাই দিতে পারবেন, কোনো হাত দিয়ে টাইপিংয়ের দরকার পড়বে না। তা আমরা এখন ওই আগের বিষয়টা আবার দেখি। আমি প্রথমে দেখাইছিলাম যে জিনিসটা, ওইটা আবার দেখি আমরা। তো এখানে আসার আগে আপনাকে যে কোন ভাষায় বলবেন, এখানে যেমন বাংলা ভাষায় আমি প্রথমে বলি, তাহলে এই যে মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনে আগে ক্লিক,
তারপরে আবার ইংরেজিতে যদি আমরা বলতে চাই ওই একই বিষয় ইংরেজি, তাহলে ওই ভোটটা চেঞ্জ করা লাগবে। এখানে ভোট চেঞ্জের নিয়মটা আমি দেখাই দিই, যে এখানে বাংলা কিবোর্ড আছে, তাহলে এই যে পৃথিবী নামক যে একটা গ্লোব আছে, এই ছবি আছে, এখানে ক্লিক করলে ইংরেজি আসলো। এখন ইংরেজিতে আপনি কিভাবে বাংলা বা ইংরেজিতে যে কোনো ভাষায় আপনি কমান্ড দিলে, মৌখিক ভাবে কমান্ড দিলে এটা অটো টাইপ হয়ে যাবে এবং সার্চ বোর্ডে বিষয়টা আপনারা দেখলেন। দেখার পর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমান্ড বক্সে কমান্ড করবেন। ধন্যবাদ সবাইকে।